গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে আমরা 26 জুন 2021 এর সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কে স্টাডি করব বাই দ্য মিনস অফ MCQ। সো দিস ক্লাস হ্যাজ বিন ব্রট টু ইউ বাই ইয়ার এডুকেটর নীতিশ পাঠক। ওয়েলকাম অল অফ ইউ। তো লেটস স্টার্ট দ্য ক্লাস, ক্লাসটা শুরু করি। ন্যাশনাল অ্যাফেয়ার্স, ফার্স্ট কোয়েশ্চেন, উইচ কান্ট্রি পার্টিসিপেটেড উইথ ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ার ফোর্স in a passage exercise PASEX on the Indian Ocean. Indian Ocean e recently ekta PASEX military operation ba tumi bolte paro that military exercise hoyeche jar naam hocche PASEX. To ei exercise e Indian Navy or Indian Air Force er sathe kon desh participate koreche? To answer hocche USA. USA Navy je ache, US Navy, সেটা এই প্যাসেক্স এক্সারসাইজ, যেটা দুই দিনের এক্সারসাইজ ছিল ইন্ডিয়ান ওশানে যেটা হয়েছে সেখানে পার্টিসিপেট করেছে। ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে INS কোচি অ্যান্ড INS তেজ, এটা ইন্ডিয়ান নেভি থেকে গেছে। অ্যান্ড P-8I অ্যান্ড MiG-29K এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার? তো প্যাসেক্স এক্সারসাইজ কার সাথে হয়? ইন্ডিয়া অ্যান্ড USA, কোথায় হচ্ছিল? ইন্ডিয়ান ওশেন। ক্লিয়ার ফ্রেন্ডস? মুভিং অন। ড্যাশ বিকেম ইন্ডিয়াস ফার্স্ট রেবিস ফ্রি স্টেট, এলিমিনেটিং দ্য ইনস্ট্যান্স অফ রেবিস ভাইরাস ইনফেকশন কজড বাই ড্যাশ বাই। কোয়েশ্চেনটা বলছে কোন রাজ্যকে ইন্ডিয়া প্রথম রেবিস ফ্রি স্টেট ঘোষণা করা হয়েছে। অ্যান্ড রেবিস ভাইরাল ইনফেকশন যে হচ্ছে সেটা কার বা কোন প্রাণীর কামড়াইলে হয়, বাই হুজ বাইট, উইচ অ্যানিমাল বাইট কজেস রেবিস ভাইরাল ইনফেকশন, এই দুটা বলতে হবে। তো প্রথম হচ্ছে গোয়া, গোয়াকে ইন্ডিয়ার প্রথম রেবিস ফ্রি স্টেট ঘোষণা করা হয়েছে। অ্যান্ড এটা ডগদের কাটলে হয় বা ডগ যদি কামড়ায় বা ডগ বাইট কজেস রেবিস ইনফেকশন। ক্লিয়ার ফ্রেন্ডস? রেবিস ইনফেকশন একটা ভাইরাল ইনফেকশন আছে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ হিউম্যান বডিকে এফেক্ট করে। গোয়ার ক্যাপিটাল পানাজি, গভর্নর ভগৎ সিং কোশিয়ারি, চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ন্ত। ক্লিয়ার? মুভিং অন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন June 2021 PM নরেন্দ্র মোদি virtually inaugurated which of the participants of Toycathon 2021. Recently Toycathon 2021 ke inaugurate virtually kora hoyeche by Prime Minister Modi. Question ta hocche ei je Toycathon 2021 ache jeta ke amra Toy Hackathon bolchi, eta ke ke organize koreche, kon ministry organize koreche Toycathon 2021 ke? তো আনসার হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। রিসেন্টলি টয়কথন 2021 ভার্চুয়ালি অর্গানাইজ করেছিল। এই যে টয়কথন 2021 এর এমটা কি? তো এম হচ্ছে ক্রাউড সোর্স ইনোভেটিভ টয়েস অ্যান্ড গেম আইডিয়া বেসড অন ইন্ডিয়ান কালচার কে ডেভেলপ অ্যাজ ওয়েল অ্যাজ পপুলারাইজ করা। ইন শর্ট, ইন্ডিয়ান কালচার সাথে সম্বন্ধে টয়েস আর গেম আইডিয়া, গেমিং আইডিয়াস দেরকে ইনোভেটিভলি এনহান্স অ্যাজ ওয়েল অ্যাজ কি ক্রাউডদের মধ্যে একটু তুমি বলতে পারো দ্যাট এটাকে এনহান্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোট করা। ওকে, ইন্ডিয়ান টয়েস অ্যান্ড গেমিং তাকে ইন্ডিয়ান কালচারে যেগুলো ইন্ডিয়ান টয়েস আর গেমস আছে তাদেরকে ইনোভেটিভলি এনহান্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোট করা হচ্ছে টয়কথন 2021 এর মেন এম। কে অর্গানাইজ করেছে? মিনিস্ট্রি অফ এডুকেশন এর মিনিস্টার ইনচার্জ কে আছে? ইটস রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ক্লিয়ার? মুভিং অন। আইডেন্টিফাই দ্য নিউক্লিয়ার কেপেবল সাবসনিক ক্রুজ মিসাইল দ্যাট ওয়াজ সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড বাই DRDO এট চান্দিপুর উড়িষাতে রিসেন্টলি নিউক্লিয়ার কেপেবল সাবসনিক ক্রুজ মিসাইল কে লঞ্চ করা হয়েছে, সাকসেসফুলি লঞ্চ করা হয়েছে মানে টেস্ট ফায়ার করা হয়েছে তার দ্বারা, তো DRDO দ্বারা। এবার কোয়েশ্চেন হচ্ছে এই নিউক্লিয়ার কেপেবল সাবসনিক
ক্রুজ মিসাইলের নামটা কি? তো আনসার হচ্ছে নির্ভয়। নির্ভয় নামটা হচ্ছে, নির্ভয় মিসাইলকে সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছে কোথায় থেকে? তো ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চান্দিপুর উড়িষ্যা থেকে টেস্ট ফায়ার করা হয়েছে। এটা ইন্ডিয়ার প্রথম ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ ক্রুজ মিসাইল আছে। তো ভারতের প্রথম ইন্ডিজিনিয়াসলি মানে স্বদেশী ভাবে বানানো, ইন্ডিজিনিয়াসলি ওয়েতে ডেভেলপ করা ক্রুজ মিসাইলের নাম কি? তো এটাও নির্ভয়। ক্লিয়ার? মুভিং অন, ওয়ের ইজ ভিতরকানিকা ন্যাশনাল পার্ক লোকেটেড? ভিতরকানিকা ন্যাশনাল পার্ক যেটা রিসেন্টলি নিউজ হয়েছিল, কিছু তোমরা যদি ক্লাসটা ফলো করছো তাহলে তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যাবে। তো ভিতরকানিকা ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড আছে? ওড়িশাতে লোকেটেড আছে, ঠিক আছে। এখানে মেইনলি ক্রোকোডাইলস, দ্যাট ইজ সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ঘড়িয়ালস অ্যান্ড মুগার্স দেরকে প্রোটেক্ট করা হয় আন্ডার দি ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। ক্লিয়ার? মুভিং অন, অ্যাপয়েন্টমেন্ট, ইন জুন 2021 IFSCA অ্যাপয়েন্টেড হুম অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য কমিটি টু এক্সামাইন গ্লোবাল শিপিং প্র্যাকটিসেস অ্যান্ড ফ্রেম আ রোড ম্যাপ ফর সিমিলার অ্যাক্টিভিটিস ইন দ্য গিফট সিটি। বলছে IFSCA তাকে চেয়ারপারসন অফ দি কমিটি টু এক্সামাইন গ্লোবাল শিপিং প্র্যাকটিসেস হিসাবে কাকে অ্যাপয়েন্ট করেছে? তো আনসার হচ্ছে বন্দনা আগরওয়াল। বন্দনা আগরওয়ালকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য চেয়ারম্যান অফ IFSCA দ্বারা কনস্টিটিউটেড একটা কমিটি, যার আসল কাজটা কি হবে? তো গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস শিপ ইন্ডাস্ট্রিতে, শিপ ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিং, লিজিং অ্যাজ ওয়েল অ্যাজ রেস্ট ইম্পর্টেন্ট বেস্ট প্র্যাকটিসেস গুলোকে এক্সামাইন করা। সো IFSCA বন্দনা আগরওয়ালকে চেয়ারপারসন অফ দ্য কমিটি টু এক্সামাইন গ্লোবাল শিপিং প্র্যাকটিসেস হিসাবে অ্যাপয়েন্ট করেছে। ক্লিয়ার? মুভিং অন, মিসেলেনিয়াস, ওয়েন ইজ দি ইউনাইটেড নেশনস ডে অফ সি ফার্নার অ্যানুয়ালি অবজার্ভ? সি ফার্নার ডে অ্যানুয়ালি কোন দিনে অবজার্ভ করা হয়? তো আনসার ইজ 25th June। 25th June এটাকে অবজার্ভ করা হয় অ্যাজ ইন ইউনাইটেড নেশনস ডে অফ সি ফারার। সি ফারার, ওকে, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর ব্যাপারে, বিকজ সি ফারার সাথে যে সংস্থাটা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। তো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? তো এটা লন্ডনে, ইউনাইটেড কিংডম। এস্টাবলিশ হয়েছিল 1948। ক্লিয়ার? মুভিং অন, ওয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড রাবার স্যাপলিং প্লান্টেড? ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড রাবার স্যাপলিং কে কোন রাজ্যে প্লান্ট করা হয়েছে? তো আনসার হচ্ছে আসাম। আসামে ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড রাবার স্যাপলিং কে প্লান্ট করা হয়েছে। ক্লিয়ার? এটা কে করেছে? তো এটা RRI, কেরলা বেসড একটা রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আছে, সেই রাবার রিসোর্স অফ ইন্ডিয়া, ইয়েস, রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া করেছে ওয়ার্ল্ডের প্রথম জেনেটিক্যালি মডিফাইড রাবার কে, রাবার স্যাপলিং কে প্লান্ট করেছে কোথায়? তো এটা করা হয়েছে তোমার আসামে। ক্লিয়ার? এবার আসামের ব্যাপারে যদি আমরা বলি তাহলে আসামের মুখ্যমন্ত্রী এর নাম কি? তো হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী। নেক্সট, হু ইজ দি গভর্নর অফ আসাম? তো ইট ইজ জগদীশ মুখী। অ্যান্ড হু ইজ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম? তো দিসপুর। ক্লিয়ার? নেক্সট, তো এটা একটা ম্যাচ দ্য ফলোয়িং আছে, এটা স্ট্যাটিক পার্ট থেকে কোয়েশ্চেন তোমাদের ব্যাংকিং এর জন্য। দ্যাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নাবার্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, IRDAI এর স্থাপনা কবে করা হয়েছিল? এটা কবে করা হয়েছিল এটা আমাদেরকে জানাইতে কোয়েশ্চেন আছে। সো আনসার আমি বলে দিচ্ছি, ইটস অপশন 3, দ্যাট ইজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কে 1971 এ এস্টাবলিশ করা হয়েছিল। ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড কে 1982 তে করা হয়েছিল। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কে 1944 এ করা হয়েছিল।
एंड IRDAI दैट इज इंश्योरेंस रेगुलेटरी एंड डेवलपमेंट अथॉरिटी ऑफ इंडिया के 1999 एस्टैब्लिश क्लियर सो दैट्स ऑल फॉर टुडे कल के क्लास तो ऑफ थक बे नेक्स्ट डे दैट इज ट्यूजडे हमरा 27th as well as 28th এর সব মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে আসবো টিল দ্যাট টাইম যদি তোমরা ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করতে চাও অ্যালং উইথ জানুয়ারি 2021 টু অল দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ফর WBCS প্রিলিমস 2021 অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমস 2022 অ্যান্ড মেইনস 2021 এই তিনটে ইম্পর্টেন্ট ফেজ অফ দি WBCS এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ SSC এন্ড অল আদার এক্সামিনেশন এর কম্প্রিহেন্সিভ কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স করতে চাও দেন ডু জয়েন মাই কোর্স অ্যাট nextofficer.com এ আমার কোর্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস ফর UPSC CSC WBCS EPFO CDS CAPF AFSAT SSC এই কোর্সটা তোমরা জয়েন করতে পারো জয়েন করলে তোমরা WBCS 2021 থেকে শুরু করে WBCS 2022 অবধি সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েতে সমস্ত ক্লাসগুলো পাবে অ্যালং উইথ মান্থলি কম্পাইলেশন উইকলি টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা উইকলি ভিডিও লেকচারও পাবে এই কোর্সে ওকে সো ইটস ইউর লাইফ ইটস ইউর চয়েস ইটস ইউর রিস্ক ইটস ইউর রিওয়ার্ড For any kind of information or doubt regarding current affairs, contact me at 7001-569-281. So, meet you in the next class, friends. Till that time, stay safe, study hard. Jai Hind.